আছিস তোরা সব? তা ভালো আছিস তো নাকি? দেখ না, আমার এই ঘরে বসে বসে আর গপ্প বলতে ভালো লাগে না রে, বয়স হচ্ছে তো, হাড়ে মরছে না ধরে যায়। আর তাই আজ আমি চলে এলাম এই পলাশগড় রাজ্যে। আর যে রাজকুমারের গপ্প তোদের বলবো না, এই রাজ্যটা হলো তা, তার বাবা আর মা মানে মহারাজ উদয়পদ্ম আর রানী সুনয়নী সুশাসনে এই রাজ্যের প্রজারা সব সুখে শান্তিতে বসবাস করে। তা দেখি তো, আয় দেখি বাছা ধনেরা, কে আসে কে আসে, আয় তো দেখি, আয় তো আয় তো আয় তো। গল্প শুরু। ফেরার সময় রাজ্যের শেষে যে কণ্টক বন রয়েছে ওখানে দস্যুরা সমস্ত কিছু লুটপাট করে নেয় মহারাজ। এইভাবে এই সর্বস্ব চলে যাচ্ছে মহারাজ, এই অনাচার এবার বন্ধ করা দরকার মহারাজ। বন্ধ হবে, হ্যাঁ বন্ধ হবে এই অনাচার। আমি দায়িত্ব নিলাম, যুবরাজ নয়ন কুমার ওই দস্যুদের উচিত শিক্ষা দেবে। আমি কোথায় এলাম, এত বড় জঙ্গল? কি আপনারা কি চান? ঝোলাতে যা আছে শিগগির বের করে দে। আমি বুড়ো গরিব মানুষ, আমার কি ঝোলায় মণিমুক্ত থাকবে? আমায় ছেড়ে দিন, আপনার দুটি পায়ে পড়ি, ছেড়ে দিন আমায়। যাওয়ার দিচ্ছি খুব তারা বুড়ো। হ্যাঁ দেখি তো ঝোলা কি আছে, দেখি দেখি বলছি। কত ঝোলা মালা, নয়ন কুমার করুন কুমার, আমাদের ছেড়ে দিন, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের প্রাণ ভিক্ষা দিন দয়া করে। একি শেষে ভিক্ষা চেয়ে বসলে, দস্যু থেকে সোজা ভিক্ষুক, আমি আবার আজ অব্দি কোনো ভিক্ষুককে খালি হাতে ফেরাতে পারি। যাও আর কোনোদিন যেন তোমাদের এই পলাশগড় রাজ্যের ত্রিসীমানা না দেখি, যাও দূর হয়ে যাও। জয় রাজকুমার নয়ন কুমারের জয়, জয় রাজকুমার নয়ন কুমারের জয়। বি
কুমার, তোমার ওই বিজয় পথে মায়ের আশীর্বাদ সব সময় তোমার সঙ্গে থাকবে। কিন্তু রানী, পথে শুধু বিজয় নয়, বিপদও থাকে। তোমার পুত্র কোনোদিন এই পলাশগড় রাজ্যের বাইরেই পা রাখেনি, আজ তার হাতে এমন গুরুদায়িত্ব দিচ্ছ। একমাত্র আপনার ছেলেই পারে এই গুরুদায়িত্ব সামলাতে। আমার ছোটবেলার সই রানী চন্দ্রাবলী আজ বহুদিন ধরে নিখোঁজ। আমি নিশ্চিত ওই রাজ্যে ভয়ঙ্কর কোনো বিপদ ঘটেছে। আমি চাই রাজকুমার নয়ন কুমার গিয়ে আমার সই চন্দ্রাবলীকে আর তার পরিবারকে রক্ষা করুক। বাবা, আপনি চিন্তা করবেন, যতক্ষণ আমার কাছে এই ঢাল আছে ততক্ষণ আমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। নয়ন কুমার, নয়ন কুমার, আমি বুঝি কেউ না তোমার? কাকাতুয়া, কাকাতুয়া, আমার জাদুমণি কোমলপুরে পাড়ি দেব তুমি আর আমি। নয়ন কুমার, কাকাতুয়া নয় তো শুধু একা, বাইরে গেলে পাবে তুমি পক্ষী রাজের দেখা। চলো তবে বাবা, আমি মায়ের আদেশ পালন করে নিরাপদে ফিরে আসব। বিজয়ী হও বাবা। এই তো আমরা কোমরপুরে পৌঁছে গেছি, আর কোনো চিন্তা নেই। এই জায়গা দেখছি মোটেই নিরাপদ নয়, চলুন কুমার ফিরে যাই, বাঁচতে যদি হয়। তুমি চিন্তা করো না কাকাতুয়া, আমি সজাগ আছি। পক্ষীরাজ নাবো দেখি। কি মূল ফটক তো পাথর দিয়ে আটকানো, আমার পক্ষে তো এই পাথরের চাই সরানো সম্ভব নয়। তবে একজন তা করতে পারে। বাধা বিঘ্ন দূরে যাও, জাদু ঢাল প্রকট হও। জাদু ঢাল যাও, চূর্ণ করো এই পাথর, আমায় রাজ্যের ভেতরে প্রবেশের পথ করে দাও, যাও। কাটলো বাধা, বাড়লো ঋণ, জাদু ঢাল হও বিলীন। তোমরা এখানেই অপেক্ষা করো, আর কাকাতুয়া কোনো বিপদ দেখলে আমার কাছে উড়ে এসে খবর দিও, কেমন? এখানে
এত শোরগোল কিসের? কোমলপুরের প্রাসাদে এক রাজকুমার প্রবেশ করেছে, সঙ্গে এক পক্ষীরাজ আর কাকাতুয়া। সবাইকে খবর দে, নতুন শিকার এসেছে। রানী চন্দ্রাবলী, রানী চন্দ্রাবলী, কোথায় আপনি? আমি আপনার সখী সুনয়নী পুত্র নয়ন কুমার। রানী চন্দ্রাবলী, কেউ সাড়া দিচ্ছে না কেন? আর সবাইকে এভাবে পাথরই বা বানানো, তাহলে মায়ের সন্দেহই ঠিক। এর পিছনে নিশ্চয়ই কোনো শয়তানের হাত আছে, কিন্তু কে সে? আমাকে খুঁজে বার করতেই হবে। কেউ আছো? আছো কেউ এখানে? কেউ আছো? অপরূপা কি অপরূপা এই মূর্তি, এ কি স্বপ্ন নাকি মায়া নাকি সত্যি? স্বর্গলোকের দেবী নাকি কোনো অপ্সরি, রূপ দেখে আঁখি ঝুরে আহা মরি মরি। প্রথম দেখায় মন দিলাম তোমায়, মুখে কিছু বলতে না পারি, মনে মনে মন দিলাম তোমায়। আমার স্বপ্ন লোকের নারী, এই অপরূপা সুন্দরী কে, কোথায় পাবো তাকে? নয়ন কুমার, নয়ন কুমার, দেরি নয়, আর আমাদের যেতে হবে ক্ষীরসাগরের পার। ক্ষীরসাগর? সেটা কোথায়? আমায় নিয়ে চল। এসে গেছিস, কি খবর বল? ওই রাজকুমার তো ক্ষীরসাগরের পারে পৌঁছে গেছে, কিছু করুন কালবৈরী। আমার কিছু করতে হবে না, যা করা ওই ভয়ঙ্কর ক্ষীর রাক্ষসরাই করবে। এই তো, এই তো ক্ষীরসাগর। এই রাজ্যের রাজা রানী রাজকন্যা সবাই কোথায়? ক্ষীরসাগর ফেরাতে পারবে না। Ha 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 ha
দেখছিম মোটেই নিরাপদ নয়। চলুন কুমার, ফিরে যাই, বাঁচতে যদি হয়। বাঁচতে নয়, আমায় কোমরপুলকে বাঁচাতে হবে। এই ক্ষীরসাগর পার করলে কোনো না কোনো হদিশ পাওয়া যাবে। রাজকুমার ভাবছে সহজে সব পার করে, কিন্তু এবার সে বুঝবে রাক্ষসী কাল বলি কোন সহজ রাক্ষসী নয়। পক্ষীরাজ আর কাকাতুয়া, তোমরা এখানেই থাকো। রানী চন্দ্রাবলি শুনতে পাচ্ছেন? রানী চন্দ্রাবলি, তুমি তো সে, ওই প্রাসাদের কক্ষের মধ্যে তোমারই তো ছবি দেখেছি। তুমি কি তাহলে রাজকন্যা? কি হলো, চুপ করে আছো কেন, কথা বলো। অপরূপা কি অপরূপা এই মূর্তি, এ কি স্বপ্ন নাকি মায়া নাকি সত্যি, স্বর্গলোকের দেবী নাকি কোনো অপ্সরী, রূপ দেখে আঁখি ঝুরে আহা মরি মরি। কে তুমি? আমি রাক্ষসী কাল বৈরী। এই রাজ্য আজকাল এখন আমার হাতের মুঠোয়। রাজা রানী সব কোথায়, আর এই রাজকন্যাই বা কথা বলে না কেন? কি করে বলবে, ওরা সবাই এখন আমার বশীভূত। আমি যতক্ষণ না চাইব ওদের নড়াচড়া করার ক্ষমতা। তাহলে জেনে রাখ, তোর মৃত্যু আমার হাতে। এই রাজ্যকে তোর কবল থেকে বাঁচাতে এসেছি আমি।
কে তুমি? আমি উর্মিমালা, এই রাজ্যের রাজকন্যা। রানী চন্দ্রা বলি আমার মা। এই রাজ্য আমার বাবা মা সবাইকে ওই রাক্ষসী এই রাজ্যের নিচে অবস্থিত পাতালপুরীতে আটকে রেখেছে। ওই ভয়ানক মানুষকে গো রাক্ষসীর অত্যাচারে আমার গোটা পরিবার নিদারুণ কষ্ট ভোগ করছে, আর আমিও কিচ্ছু করতে পারিনি। কারণ ওই রাক্ষসী ওর নিজের শক্তি প্রয়োগ করে আমাকেও জীবন্ত মূর্তি বানিয়ে রেখেছিল। যদি কোনো রাজকুমার তার অন্তরের ভালোবাসা আবেগ দিয়ে আমাকে স্পর্শ করে আর ওই রাক্ষসীকে হারাতে পারে, তাহলে আমি আমার চালিকা শক্তি ফিরে পাব, এমনটাই কথা ছিল। আর তোমার স্পর্শে এমনটাই হল। আমি তোমায় কথা দিলাম, তোমার সঙ্গে মিলেই ওই রাক্ষসীকে বধ করব, তোমার আপনজন আর তোমার রাজ্যকে ওর কবল থেকে উদ্ধার করব। কিন্তু এই রাক্ষসী কে? কেনই বা এত রাগ তোমাদের উপর? এই সবকিছুই শুরু হয়েছিল একটা খেলা থেকে। খেলা? হ্যাঁ, লক্ষ্যভেদ। এই খেলাটা সম্পর্কে তোমায় সবকিছু বোঝাতে গেলে আমাদের রাজপুরীতে ফিরে যেতে হবে। এসো। চলো 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 পাল্টাই।